অবশেষে পাওনা টাকা বুঝে পেলেন খুলনার প্লাটিনাম জুট মিলের 45 জন শ্রমিক। সোমবার বেলা 11টায় প্লাটিনাম জুট মিল প্রাঙ্গণে নগদ অর্থ ও সঞ্চয়পত্র হাতে তুলে দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। প্রতিমন্ত্রী বলেন, পাটের ঐতিহ্য ধরে রাখতে ব্যক্তিখাতের পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানার পাটকল থাকা দরকার। বিজেএমসি নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত পাটকলের কেবল উৎপাদন বন্ধ করা হয়েছে। জেটুজি, পিপিপি অথবা লিজিংয়ের প্রক্রিয়ায় নতুন করে মিলগুলো চালু করার চেষ্টা অব্যাহত আছে।